নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজনের আয়োজন করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার 5 আসনের প্রয়াত সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের পত্নী পারভীন ওসমান। তিনি নারায়ণগঞ্জ জেলার মোট 25টি স্থানে গরিব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এর মধ্যে কলেজ রোড, খানপুর, পাইকপাড়া, চানমারি, নিট কনসার্ট ও বন্দর উল্লেখযোগ্য। এছাড়া উপস্থিত ছিলেন ছেলে আজমির ওসমান, সাবরিনা ওসমান, জয়া, আলিফ ওসমান প্রমুখ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এসএসটিভির সাথেই থাকুন। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি মাঝখান যার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু, যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা এই স্বাধীনতা দেশে আমরা স্বাধীনভাবে বাস করছি, তারই সুযোগ কন্যা জননী শেখ হাসিনা আমাদের দেশ থেকে অনেক প্রবন্ধ উপর লিখেছেন। কিন্তু সবচেয়ে লজ্জাস্পদ ব্যাপার, যেটা লজ্জার ব্যাপার, যে আমরা বাঙালি জাতিরা বঙ্গবন্ধুকে সফলভাবে শেষ করেছি, আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারছি না। তার আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন আমাদের দেশটা আরো অনেক অনেক উন্নত হতো। আপনারা সবাই এখানে বসে আছেন দীর্ঘদিন ধরে, আপনাদের কাছে আমরা আবারও ক্ষমা চাচ্ছি, ভবিষ্যতে আবার দেখা হবে, আবারও কথা বলবো। আজকের জন্য আল্লাহ হাফেজ।